রাই কেন এটা জলের মার ছোট ছেলে চলে আসছে না সব সুন্দরীরা রেডি, দাওয়াত খেতে যাবে, অন্তুদের বাড়িতে যাইতেছে পুরা বরযাত্রী নিয়ে। সকাল সকাল আমরাও রেডি, এত সকালে মনে হয়। হ্যাঁ, কয়টায় উঠছি আমরা? 7টায়, তাই না? খুব সকালে উঠছি আজকে, কারণ গতকালকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, সেজন্য আজকে শাস্তি স্বরূপ সকালে যেতে হচ্ছে। তো সামনেরটাতে রাখ, যেটা খালি আছে। আমাদের 4টা সিএনজি আসছে, সবাই মিলে বরযাত্রী নিয়ে যাইতাছি, জামাই বউ ছাড়া। সবাই আসলে একসাথে বেড়ানোর মজাই আলাদা, সবাই মিলে বেড়ানোর মজাই অন্যরকম। এথিরা রেডি, জুই আর সবাই কোথায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আমরা যাচ্ছি আইদার আকিকাতে, সবাইকে নিয়ে যাচ্ছি, যারা যারা যেতে ইচ্ছুক। একে একে সব মেহমানরা বের হইতেছে, আর আমাদের 4টা সিএনজি চলে আসছে। আজকের ওয়েদার তো মোটামুটি, ভাল লাগতেছে। যারা যারা রেডি যাচ্ছি, ভাল লাগতেছে অনেক দিন পর। আর আমি বাংলাদেশ আসলে একটা নূরপুর চম্পট দেই, খুবই ভাল লাগে ওদের এলাকাটা। তো আশা করি ভাল লাগবে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সহি সালামতে যেন যেতে পারি, কারণ রাস্তা টাস্তা এগুলো খুবই ভাঙ্গচু ভাঙচুর। এখানে আরো মেহমান আসতেছে, তো সবাই মিলে আমরা যাব। আমরা চলে আসছি আপুর বাড়িতে, সবাই আসছে। আমরাই আগে ফাইনালি সব আন্টিরা চলে আসছে নানু বাড়ি থেকে, নানু বাড়ির সব মেহমানরা। তোমাদের জন্য তো কালকে থেকেই সবাই ওয়েট করতেছে, কাল রাত থেকে। আয়দামণি সেবা যত্নে হাজারো রমণী বিজি।
আমরা আমাদের সবকিছু রেডি। এখন সাজতেছে রামামা সাইডু আছে 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 রুটির অভাব নাই, রুটি আছে। এখানে চুপ্পা চুপ্পি চলতেছে ছেলেরা। আমাদের কাছে দিয়ে যাও। আমরা যার অনুষ্ঠানে আসছি তার খবর বেচারা পাইছে, আমি আর উপরে উঠছে অন্যতম যার জন্য আমাদের অনুষ্ঠান সেই ঘুমাই। উঠে যাও উঠে যাও, একটু সারা দিস।